দেশে মেডিকেল কলেজে ভর্তিতে অটোমেশন পদ্ধতি চালু করায় শিক্ষার্থীদের বিপাকে পড়তে হচ্ছে মনে করেন সংশ্লিষ্টরা এই সমস্যার সমাধান প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা রোকেয়া সুলদানা সকালে রাজধানীর সিরদা মিলনায়তনে তিনি এ কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেন চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান অভিযোগ করেন এ পদ্ধতিতে মেডিকেল কলেজগুলোর অর্ধেকেরও বেশি আসন ফাঁকাই থেকে যাচ্ছে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া Cheira por nisso, cheira ao parque.